السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه. معراج کی شب حق نے کہا، جبریل ادب سے رہنا ذرا، تو شان ان کی کیا جانے، مہمان جو آنے والے ہیں. صلی اللہ علی محمد صلی اللہ علیہ، صلی اللہ علی محمد صلی اللہ علیہ. معراج کی شب حق نے کہا، محبوب ذرا اندر آ جا، امت کے لیے ہم تم کو کچھ پیغام سنانے والے ہیں. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم، صلی اللہ علی محمد صلی اللہ علیہ. اللہم صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم. معزز حاضرین، مہان رب العالمین دربار لاکھوں کوٹی شکر، اللہ پاک ہمادر کے آج کے ری جمعار دن اللہ گھر حاضر ہوار توفیق دان کرچن، شکر ادائے کری الحمدللہ. مہان رب العالمین ہمادر کے انن سکل مخلوق اوپر، سکل سرشتر اوپر شریشتتو এবং মর্যাদা দান করে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং মানুষ হিসেবে আমরা যারা দুনিয়াতে আছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
মানব গোষ্ঠী যারা পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসতে থাকবে তাদের জন্য আল্লাহ যুগে যুগেই আসমানি হিদায়াত, আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য হিদায়াত এবং দিক নির্দেশনা দিয়ে নবী রসুল পাঠিয়েছেন। সর্বশেষ নবী, আখির নবী, সৈয়দুল কৌনাইন, রহমতুল আলমিন, মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে আমাদের জন্য, আমাদের হিদায়তের জন্য, আমাদেরকে পথ প্রদর্শনের জন্য কোরআনে করিম আল্লাহ তাকে দান করেছেন। এবং সেই কোরআনের মাধ্যমে মানুষ কীভাবে তার জীবনটাকে বরকতময় করবে, জীবনটাকে সুন্দর, সুখময়, শান্তিময় করে গড়ে তুলবে, সেই সবক আর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং দুনিয়ার জীবনটা সুন্দরভাবে কাটানোর পর আখেরাতের জীবনে, পরকালীন জীবনে সে কীভাবে চূড়ান্তভাবে সফলতা, কামিয়াবি, নাজাত, মুক্তি লাভ করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, সেই বিষয়গুলোই আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়েছেন। মানুষের কল্যাণ কিসে, কোন কাজে, কোন পথে, কোন আমলের মধ্যে, কোন প্রক্রিয়ায় মানুষ অগ্রসর হলে তার জীবনে কল্যাণ আসবে, রহমত আসবে, বরকত আসবে, সেই শিক্ষাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটা মুহূর্তেই মানুষকে এই সবক তিনি দিয়ে গেছেন। মানুষ পেরেশান, তার কিছু অধিকারের কথা মানুষ বলে যে পৃথিবীতে এসেছে আমার কিছু অধিকার দরকার, মৌলিক অধিকার যেগুলোকে আমরা বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মানুষের লাগে, মানুষের এগুলি প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুক বানিয়েছেন, এখন তাকে আল্লাপাক এইসব অধিকার না দিয়ে এমনিই কি পাঠিয়ে দিয়েছেন? আল্লাপাক এই সমস্ত বিষয়ের সমাধান না দিয়ে মানুষ কোথায় রিজিক পাবে, বস্ত্র কোথায় আছে, তারপরে সেই চিকিৎসা, তারপর তার বাসস্থান, শিক্ষা সে কীভাবে পাবে, এ বিষয়ের সমাধান আল্লাহ না দিয়ে এমনি এমনি মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাননি এবং এই বিষয়ে কোনো রকমের অস্পষ্টতাও রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি কোরআনে করিম খুলি, কোরআনের পাতাগুলি উল্টাই, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন মানুষ সবচেয়ে বেশি পেরেশান তার রিজিক নিয়ে, যে রিজিক কোথায় পাওয়া যাবে, রিজিক নিয়ে পেরেশান ছুটছে মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে দুপুর রাত পর্যন্ত, সামান্য সময় বিশ্রামের পর আবার ছুটে মানুষ রিজিকের সন্ধানে, রিজিক চাই। তো আল্লাহ পাক বলেন যে রিজিক আমি দুনিয়াতে তোমার জন্মের আগেই, পাঠানোর আগেই আমি রিজিকের ব্যবস্থা করি, তারপরে দুনিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি। সুবহান আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে মানুষকে পরিষ্কারভাবে মানুষকে ধারণা দিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দাব্বাতুন ফিল আরদ, যত প্রাণী দুনিয়াতে আছে, বিচরণশীল যত প্রাণী দুনিয়াতে আছে, আল্লাহ বলেছেন দাব্বাতুন ফিল আরদ, এর মধ্যে মানুষ, পশু পাখি, জীবজন্তু, যা কিছু, এই সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং এর জিম্মাদারি আমি নিজে নিয়েছি, আমি গ্রহণ করেছি বলে সুবহান আল্লাহ। ইল্লা আলাল্লাহ রিজকুহা, সে কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় তার মৃত্যু হবে, কিভাবে জীবন কাটাবে, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু আমার জানা আছে। সুবহান আল্লাহ। ওয়া ইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়বের সমস্ত জ্ঞান ভাণ্ডার, চাবিকাঠি আল্লাহর কাছে আছে, তিনি জানেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আসমানে তোমাদের রিজিক আমি রেখে দিয়েছি, তোমাদেরকে যে রিজিকের ওয়াদা দেওয়া হয়েছে এটা আমি তোমাদেরকে দেব, আমি তোমাদের কাছে পৌঁছে দেব। বিষয়টা হলো এই যে তোমাকে আমি যেভাবে জীবন যাপন করতে বলেছি, আমি তোমাকে যে দায়িত্বগুলো পালন করতে বলেছি, তুমি সেই দায়িত্বগুলি পালন করে সুন্দরভাবে তোমার জীবন কাটাও, তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যাবে। মানুষ যদি অন্যায় না করে, অপরাধ না করে, পাপ না করে, গুনাহ না করে, তাহলে রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওয়াদা করেছেন যে আসমানের
রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন, আসমান থেকে রহমত নাজিল করবেন, এবং মানুষের জীবনের যত রকমের প্রয়োজন, যত হাজা জরুরিয়াত, এগুলি আল্লাহ আসমান থেকে কুদরতিভাবে সব কিছুর ফয়সালা আল্লাহ করে দেবেন। তো মানুষ সবচেয়ে বেশি পেরেশান রিজিক নিয়ে, যে কোথায় সেটা পাওয়া যায়। আল্লাহ বলছেন যে আমি এটার দায়িত্ব নিয়েছি, আমার হলো দায়িত্ব। তোমাকে আমি বলেছি তোমার উপর যে করণীয় কর্তব্যগুলি আছে সেগুলি তুমি পালন করবে। নামাজ তোমাকে আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ পালন করতে হবে, রোজা পালন করতে হবে, ভালো কাজগুলি করতে হবে, ভালো চিন্তা করতে হবে, সৎ চিন্তা সৎ ভাবনা নিয়ে চলতে হবে, কখনো কোনো রকমের অন্যায় করবে না, জেনে বুঝে অপরাধগুলি করবে না, মানুষের খারাপি করবে না, দিলের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবে না, ঘৃণা রাখবে না, বোগজ রাখবে না, আদাওয়াত রাখবে না, মনটাকে পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে। আর তুমি নামাজ পড়ে রিজিকের সন্ধানে বের হবে, তোমার রিজিক কোথায় তুমি জানো না। আমি আল্লাহ, তুমি যে রিজিক পাওয়ার জন্য পেরেশান, এটা অত্যন্ত সহজভাবে, অত্যন্ত আসানির সাথে সে রিজিক আমি তোমার কাছে পৌঁছায় দেব। তুমি যখন নামাজ আদায় করবে আমি দায়িত্ব দিয়েছি, নামাজ যখন শেষ হলো ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا নামাজ শেষ হয়েছে যখন, তুমি তখন জমিনে ছড়িয়ে পড়ো, দোকানে যাও, হাটে যাও, ঘাটে যাও, ব্যবসা করো, বাণিজ্য করো, কর্ম করো, শ্রম দাও, শ্রম দাও, ঘাম ঝরাও, পরিশ্রম করো, চেষ্টা করো, আমি দায়িত্ব নিয়েছি, তোমার কাজ তুমি করো, তারপর তুমি কোনটা তোমার পাওয়ার দরকার, কি তোমার হক আমার জানা আছে, সেই হকগুলি তোমার কাছে আমি আল্লাহ পৌঁছায় দেব। এখন মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন অন্যায় করে, অন্যায়ভাবে সে রিজিক তালাশ করে, অন্যায়ভাবে সে সম্পদ পাওয়ার চেষ্টা করে, সেগুলি সংগ্রহ করার চেষ্টা করে, অবৈধভাবে নানা রকমের মানে মানুষের উপর অবিচার করে, কাউকে ঠকিয়ে, কার উপর জুলুম করে, কাউকে সাথে ধোকা দিয়ে, প্রতারণা করে, নানাভাবে সে অনেক কিছু হাসিল করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক বলে যে আসলে তুমি যে অন্যায়ভাবে সেই সুবিধাগুলি নেওয়ার চেষ্টা করছো, আসলে তো সেটা তুমি ভোগ করতে পারবে কি পারবে না তোমার তো জানা নেই, এটা তো জানি আমি। আমি যদি সুযোগ না দেই তাহলে তুমি অনেক কিছু হাসিল করতে পারো, নিজের হাতে তুমি সেটাকে আনতে পারো, কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবে না যদি আমি না চাই। অতএব তুমি বান্দা, তোমাকে বিশ্বাস রাখতে হবে এই কথার উপর, আমি জিম্মাদারি নিয়েছি, দায়িত্ব নিয়েছি, তোমাকে তোমার পথে, সঠিক পথে, সঠিক নিয়মে, যে নিয়ম আর পদ্ধতি বলে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড তোমাদের সামনে আছে। তিনি যেভাবে কাজ করেছেন, রিজিক তালাশ করেছেন, তিনি যেভাবে ব্যবসা করেছেন, ব্যবসা করার নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন, তিনি যেভাবে তোমাদেরকে বৈধ উপায়ে রিজিক আহরণের শিক্ষা আর তালিম তোমাদের দিয়েছেন, সেই পথ অবলম্বন করে তুমি সামনে অগ্রসর হও, তখন দেখবে আমি আল্লাহ তোমার জন্য রহমতের দরওয়াজাকে উন্মুক্ত করে দেব। আর তোমার সমস্ত চাহিদাগুলি, তুমি যা চিন্তা করতেছো যে এইভাবে এইভাবে হবে, আসলে এইভাবে তুমি জানো না কিভাবে হবে, আল্লাহ কোরআনে কারিমে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। কেউ যদি আল্লাহর প্রতি ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহকে ভয় করে জীবনটা কাটায়, তাহলে আমি তার সামনে এমন সব পথ খুলে দেব, এমন সব রাস্তা খুলে দেব, এবং তাকে হিসাবের বাইরে বেহিসাব রিজিক দেব, যেগুলি সে কোনোদিন কল্পনাও করে নাই, ধারণাও করে নাই, তার ধারণার বাইরের থেকে আমি তার রিজিক সরবরাহ করব বলে সুবহানাল্লাহ। সব কিছু তো আল্লাহ বলেই রেখেছেন, মানুষকে অপরাধ না করার জন্য, অতি লোভ না করার জন্য, অতি পেরেশানি না করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। এক ব্যক্তি রিজিকের অভাব, তার পেরেশান, অস্থির, সে বাড়ি ঘরেই থাকবে না, জীবন ধ্বংস করে দেবে, ঘর থেকে বের হয়ে গেছে জঙ্গলের দিকে, পাহাড় টাহাড় পাইলে সেখান থেকে লাফ দিয়ে মরে যাবে, বা পানি পেলে পানিতে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেবে, এরকম চিন্তা করে ঘর থেকে বের হয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দূরে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটা গাছের ডালে একটা পাখি, এই পাখিটা, এটা লুলা লেংরা, এটা হাঁটতে পারে না, উঠতে পারে না, চোখ নাই, চোখেও দেখে না, একটা অন্ধ একটা পাখি এখানে বসে আছে। এখন এই দেখে সে চিন্তা করতেছে, এই পাখি এটা এখানে আসলে কী করে, বা এটা বাঁচা কেমন করে, খায় কি, এটা উঠতে পারে না, নড়তে পারে না, সে চোখেও দেখে না, তার খাবার কোত্থেকে আসে, এই সিনে ভাবতে লাগলো। সে দীর্ঘ সময় অপেক্ষার পর দেখে এক সময় বিকালের দিকে আরও অনেকগুলি পাখি তার কাছে আসছে,
এসে ওই পাখিগুলি মুখে করে খাবার নিয়ে আসছে, ওদের প্রয়োজন পড়া করে ওরা মুখে প্রত্যেকে কিছু কিছু খাবার নিয়ে আসছে। খাবার এনে ওই যে অন্ধ এবং এই ল্যাংড়া পাখিটা ওই পাখির মুখের মধ্যে খাবার দিয়ে ঠুট দিয়ে ওই সেটাকে খাওয়িয়ে দিচ্ছে, এবং তার যতটুকু প্রয়োজন ভরপেট, যতটুকু তার চাহিদা ছিল, খোদা ছিল, তারা তৃপ্তির সাথে তাকে সব পরিপূর্ণভাবে খাবার দেওয়ার পর ওই পাখিগুলি সেখান থেকে উড়ে চলে গেছে। এই দৃশ্য দেখার পর সে ভাবল যে এই সর্বনাশ, আমি কী করলাম, আমি তো আল্লাহর সবচেয়ে সেরা মাখলুক, আশরাফুল মাখলুক, এই পাখি এটা উঠতে পারে না, নড়তে পারে না, চোখে দেখে না, একে যদি আল্লাহ এখানে বসে বসে খাওয়াতে পারে, তাহলে আমি আমার সাধ্যমতো আমি যদি চেষ্টা করি, আমি আমার রিজিকের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কাজকর্ম করার জন্য, আমি আমার বৈধ উপায়ে সঠিক উপায়ে আমি যদি কাজকর্ম করি, তাহলে আল্লাহ আমাকে না খেয়ে রাখবেন না, আল্লাহ আমাকে এই কষ্টের মধ্যে রাখবেন না, অবশ্যই অবশ্যই আমার রিজিক আল্লাহ আমার কাছেও পৌঁছে দেবেন, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, তো আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন মানুষের যে মৌলিক চাহিদা এগুলার ব্যাপারে, আল্লাহ বলেছেন যে এর মধ্যে রিজিক খাদ্য এটা আমি দেই, পোশাক বলছেন আমি দেই, আমি দিয়েছি। এই দুনিয়াতে যা কিছু মানুষ পোশাক ব্যবহার করে, যত যা কিছু সব পোশাক, এগুলি মূলত মূল উপাদান যদি আমরা দেখি, এগুলি যে সমস্ত উপাদান থেকে তৈরি হয়েছে, এই সব কিছু কে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তুলা বলেন, অন্যান্য যা কিছু বলেন, একসময় মানুষ অসমের পোশাক ব্যবহার করত, অন্যান্য রকমের পোশাক ব্যবহার করত, এখন এই আধুনিক এই যুগে মানুষ নানা রকমের সুতার, কেউ সুতি, কেউ আপনার রেশমি, নানা রকমের পোশাকের ব্যবহার মানুষ করে থাকে। যদিও রেশমি একদম খাঁটি রেশম যেটা, এটা পুরুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং হারাম করেছেন, স্বর্ণ রূপা এবং এই জাতীয় রেশমি পোশাক, হ্যাঁ, এটাকে হারাম করা হয়েছে পুরুষের জন্য, মহিলারা নারীরা তারা ব্যবহার করতে পারেন। তো এক কথায় পোশাক বলতে আমরা যা কিছু বুঝি, শীত থেকে বাঁচার জন্য আমরা পোশাক ব্যবহার করি, গরম থেকে বিভিন্ন রকমের ধুলাবালি থেকে শরীরকে রক্ষা করার জন্য পোশাক ব্যবহার করি, এই পোশাকের তৈরি মানুষ করেছে মানুষের বুদ্ধি মেধা খাটিয়ে, এই পোশাকের বিভিন্ন ধরন মানুষ তৈরি করেছে, এটাও এই বুদ্ধিটাও আল্লাহই দিয়েছেন। বাকি হচ্ছে যে পোশাক যেখান থেকে তৈরি হয়েছে, ওই তুলা থেকে বলেন বা আরও যে সমস্ত উপাদান থেকে পোশাকের মধ্যে যে সমস্ত জিনিসগুলি মূল উপাদানগুলি ব্যবহার করা হয়, এই সব কিছুই আল্লাহ জমিনের কোনো না কোনো জায়গায় আল্লাহ সেগুলো সৃষ্টি করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এইভাবে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য এই পোশাক, এই লিবাস আমি দান করেছি, এগুলি আমি দিয়েছি। ইউয়ারি সাওআতিকুম, যেগুলি দিয়ে তোমাদেরকে তোমরা কি করো, শরীর ঢাকো, তোমরা তোমাদের শরীরকে আবৃত রাখো, কতগুলি আছে যেগুলি খুব জরুরি সতর সহ শরীরের প্রয়োজনীয় পোশাক যেগুলি, এগুলি আর কিছু আছে এরকম, ওয়ারিশা যেগুলি দ্বারা তোমরা সাজসজ্জা করো, সাজসজ্জার পোশাক আর স্বাভাবিক প্রয়োজনীয় পোশাক যা কিছু তোমরা দুনিয়াতে ব্যবহার করো, সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে তুমি যে পেরেশান, এটা মৌলিক চাহিদা তোমার, মৌলিক প্রয়োজন, তুমি কি চিন্তা করে দেখেছো, এই পোশাক আমি তোমাকে দিয়েছি, এই ব্যবহার করার সুযোগ আমি তোমাকে দিয়েছি, বিভিন্ন উপাদান থেকে এই পোশাকগুলি তৈরি করার বুদ্ধি মেধা আমি তোমাকে দান করেছি, বিভিন্ন আধুনিক যন্ত্র মেশিন এগুলি মানুষ তার মেধা যোগ্যতা দিয়ে তৈরি করেছে, সেই বুদ্ধিটাও আমি আল্লাহই দিয়েছি, আমি চাইলে সেই বুদ্ধিটাকে বিকল করে দিতে পারি, আমি চাইলে সেটাকে সচল রাখতে পারি, এই কুদরত এবং ক্ষমতা আমার হাতে, এখানেও তোমাদের কোনো হাত নাই, তাহলে আমি তো তোমাকে দিচ্ছি, তুমি চিন্তা করে দেখেছো কি, যদি তুমি তোমার মধ্যে এই মানসিকতা থাকে, এই চিন্তা থাকে এবং এই ইয়াকিন থাকে, এই বিশ্বাস থাকে আমার প্রতি, তাহলে তো বারবার আমার শুকর তুমি করবে, বারবার তুমি সিজদায় লুটিয়ে পড়বে, আজান হলে তুমি মসজিদে আসবে, তুমি আল্লাহর হুকুম যখন সামনে আসে সবার আগে সেই হুকুমটা তুমি পালন করবে, তুমি জেনে বুঝে আল্লাহ পাক যা তোমাকে নিষেধ করেছেন, যেটাকে তো অন্যায় বলেছেন, যেটাকে গুনাহ বলেছেন, যেটাকে পাপ বলেছেন, যেটাকে অশ্লীল বলেছেন, যে বিষয়গুলোকে নোংরা বলেছেন, যেটাকে তোমাকে বর্জন করতে বলেছেন, অবশ্যই অবশ্যই তুমি সেগুলোর থেকে দূরে থাকবে, তুমি যদি বিশ্বাস করো সব আল্লাহই তোমাকে দিয়েছেন। ভাইরা আমার, দুনিয়াতে মানুষের ইয়াকিন আর বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকে যে আল্লাহ দিয়েছেন, সেই বিশ্বাস নিয়ে পোশাক মানুষ ব্যবহার করে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন যে পোশাক যদি ব্যবহার করছো, একটা পোশাক পরে ময়লা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, সেই পোশাকটা খুলে তুমি কি করলে, কাউকে দিয়ে দিলে এবং আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে এইভাবে তুমি দোয়া করলে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে পোশাক দান করেছেন, যে পোশাক দ্বারা আমি আমার শরীরকে ঢেকে রাখতে পারি এবং যে পোশাক দ্বারা আমি আমার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, আমি আমার জীবনটাকে সুখময় করতে পারি, সেই পোশাক আল্লাহ দিয়েছেন, কাজেই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে এই দোয়াটা যে করলো, নবীজি বলেছেন হাদিসে যে ব্যক্তি পোশাক পুরানো হয়ে গেছে এটা সৎকা করে দিল, দান করে দিল, আর নতুন পোশাকটা সে পরলো গায়ের মধ্যে, পরে দোয়া করলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি, এই দোয়া করলো। নবীজি বলেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি হাইয়্যান ওয়া মাইয়্যাতান, সে জীবনে মরণে সর্বাবস্থায় ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক গ্রহণ করে নেন, সুবহানাল্লাহ। তাহলে ইয়াকিন থাকতে হবে, খাদ্য পোশাক এটা আল্লাহ দেন এবং আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিলে পর আমি পাই, না হলে আর কেউ এটা দেওয়ার দিতে পারে না, দেওয়ার সুযোগ নেই। তারপর বাসস্থান, বাসস্থান ঘর আমরা বানাই, এই জমিনকে বসবাসের উপযোগী কে করেছেন, আল্লাহ করেছেন, কোনো সন্দেহ আছে? এই জমিনকে বসবাসের উপযোগী, রাস্তা বানানোর উপযোগী, দালান কোঠা তৈরির উপযোগী, এখানে গাড়ি চালানোর উপযোগী, এই সব কিছুর উপযোগী কে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জমিনকে বিছানা বানিয়েছি, জমিনে তোমরা যেন চলাফেরা করতে পারো, এখানে তোমাদের জীবনটা তোমরা সুন্দরভাবে কাটাতে পারো, তোমাদের এই চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ। আর ঘরবাড়ি বলেছেন এই ঘরবাড়িগুলি তোমরা বানাও, কিন্তু আসলে এই ঘর বাড়ি তৈরির যত উপাদান, সে লোহা কাঠ আরও যা যা কিছু, যত রকমের উপাদান, সিমেন্ট রড যা কিছু তোমরা ব্যবহার করো ঘর বাড়ি বানাতে গিয়ে, হ্যাঁ বাঁশ কাঠ টিন যা কিছু ব্যবহার করো, এই সব কিছু তৈরি কে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং কোরআনে কারিমে অন্য আয়াত আল্লাহ পাক সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেছেন এইভাবে, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াউমা যালিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম ওয়া মিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসাও ওয়া মাতাআন ইলা হিন, দীর্ঘ আয়াতে আল্লাহ পাক বলছেন এই ঘরগুলি আমি তোমাদের বসবাসের জন্য ব্যবহার করার জন্য আমি উপযোগী করে দিয়েছি, এইগুলো আমি দিয়েছি, আসবাব আমি দিয়েছি, ঘর বাড়ি বানানোর সরঞ্জাম আমি আল্লাহ তোমাদের দিয়েছি। কখনো তোমরা ঘর তৈরি করো বাঁশ কাঠ রড সিমেন্ট এগুলো দিই, কখনো তাঁবু তৈরি করো কাপড় পশুর চামড়া এগুলো দিয়ে দূরে কোথাও গিয়ে, এই সফরে কখনো হালকা তোমাদের মানে সাথে ব্যবহার করার মতো কিছু সামান তোমরা রাখো, আর যখন তোমরা বাড়ি ঘরে অবস্থান করো তখন একরকমের ব্যবহার তোমাদের হয়, সফরে থাকো আরেক রকমের ব্যবহার। তো সেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন এই হালকা ভারী যা কিছু তোমরা ব্যবহার করো এই সব কিছু আমি আল্লাহ দিয়েছি। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি ঘটনা আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক আরবি গ্রামের একজন মুসলমান তিনি আসছেন, এসে কিছু সওয়াল করেছেন, তার কাছে কিছু এরকম আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হাজত আছে, কিছু প্রয়োজন আছে, আমি একটু অভাবী মানুষ, আমার কিছু দরকার। যখন একজন সায়েল সওয়াল করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল তিনি সায়েলকে কখনোই ফিরিয়েও দিতেন না, ধমক দিতেন না, কখনোই কোনো কটু কথা বলতেন না, তাকে তার চাহিদা পূরণ করার চেষ্টা করতেন। একান্ত যদি এমন কখনো হতো যে আসলে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, তাহলে বলতেন যে এখন তুমি যাও পড়ে এসো, অন্য সময় এসে তোমাকে দেওয়া হবে। কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকে হ্যাঁ যে নাকি প্রার্থনা করে মানুষের কাছে চায়, ওই সাইলকে কখনোই তোমরা ধমক দিও না, এটা আল্লাহ পাকের নির্দেশ বান্দার প্রতি। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে এরকম কিছু সওয়াল করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্ভবত তার কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না, যে কারণে তাকে বললেন তুমি বসো। তাকে বসিয়ে কোরআনে কারিমের আয়াতটার সামনে পড়তে শুরু করলেন। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الانعام এখান থেকে শুরু করে والله يتم نعمته عليكم لعلكم تسلمون পুরো আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন মানুষের ব্যবহারে যত সামগ্রী, যত আসবাব, ঘর বাড়ি, অন্যান্য যা কিছু, এগুলির বিবরণ দিয়ে আল্লাহ বলছেন তোমাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর অনুগত হয়ে যেতে পারো। এই আয়াতগুলি ওই ব্যক্তিকে পড়ে শোনালেন। ওই ব্যক্তি যখন নবীজি আয়াত পড়তেছিলেন, আয়াতের যেখানেই এই দুই তিন আয়াত পড়তে পড়তে কয়েক জায়গায় থেমে থেমে আয়াতগুলি তাকে পড়ে শোনালেন, যেখানেই থামছেন, যেখানেই ওয়াকফ করেছেন, থেমেছেন, সেখানেই ওই ব্যক্তি বলতেছে নাম নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক, আল্লাহ তো দিয়েছেন এগুলি, ঘর তো আল্লাহ দিয়েছেন, আসবাব তো আল্লাহ পাক দিয়েছেন, ঘরের সমস্ত সামান তো আল্লাহই দিয়েছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা তো আল্লাহই দিয়েছেন। সর্বশেষ যখন লাআল্লাকুম তুসলিমুন পর্যন্ত নবীজি ওই আয়াত পড়ে শোনালেন, শেষ করলেন, ওই লোক হঠাৎ করে এখান থেকে দৌড় দিয়ে চলে গেল। সাহাবারা দেখলেন যে এখানে আর নাই, সে এখান থেকে চলে গেল। চলে যাওয়ার অর্থ হলো ওই ব্যক্তির এই বুঝ এসে গেল যে আমি যে তার কাছে নবীজির কাছে সওয়াল করতে আসছি, চাইতে আসছি, আল্লাহ পাক বলতেছেন আমি সব তোমাকে দিয়ে দিছি, নিয়ামত দিতে দিতে পরিপূর্ণ করে দিয়েছি, এমন কোনো কিছু নাই যে তোমাকে দেই নাই, সব আমি দিয়ে দিয়েছি। এরপর আবার তুমি সওয়াল করতে আসছো, তার লজ্জা লেগেছে, তার মানে তার আত্মসম্মানে লেগেছে যে আমি কেমন মানুষ, আল্লাহ পাক এত সব নিয়ামত আমাকে দিয়ে রাখছেন, এরপরও তুমি আমি আরেকজনের কাছে হাত পাততে আসছি, এই লজ্জার কারণে সেখান থেকে উঠা অন্যদিকে চলে গেছে, সামনে আর থাকেই নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহালের আরেকটি নাম হচ্ছে সূরাতুন নিয়াম, মানে সমস্ত নিয়ামতের বর্ণনা। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকমের নিয়ামতের বর্ণনা কোরআনে কারিমের আয়াতগুলোতে আল্লাহ পাক দিয়েছেন। যাই হোক, এইভাবে আমরা খাদ্য, হ্যাঁ, বস্ত্র, বাসস্থান, তারপরে আমরা যদি বলি যে আমাদের চিকিৎসার দরকার, চিকিৎসা মৌলিক চাহিদা মানুষের, এটাও আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে যে তোমার এই ব্যবস্থাও আমি করে দিয়েই তুমি দুনিয়াতে আমি তোমাকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। কোরআনের ভাষা আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনের যা কিছু আপনার কাছে নাজিল করি, মা হুয়া শিফা, এর মধ্যে আছে শিফা, এর মধ্যে আছে রোগ মুক্তি, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং আছে রহমত কাদের জন্য, ঈমানদারদের জন্য। বলি সুবহানাল্লাহ, এই কোরআনের যা কিছু আমি নাজিল করি এর মধ্যে রোগ মুক্তি আছে, শিফা আছে এবং রহমত আছে, ঈমানদার বান্দা যারা, বিশ্বাসী বান্দা যারা, তাদের জন্য রহমত এবং শিফা সবটাই হচ্ছে কোরআন। বলি সুবহানাল্লাহ, কোরআনে কারীম শিফা, মানুষের ভিতরের যত রোগ, অন্তরের যত রোগ, লোভ, লালসা, হিংসা, পরস্ত্রী কাতরতা, কিবত, শিকায়াত, হাসাদ, যা কিছু, এগুলি দূর করার জন্য একমাত্র উপায় আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। কেউ যদি পড়ে মানতে শুরু করে, এমনকি কোরআনের তিলাওয়াতের মাধ্যমেও, আল্লাহ রাসুল হাদিসে বলেছেন যে কেউ তিলাওয়াত করতেছে, সে মানার পর্যায়টা তো পড়ে, কেমন কোরআন পড়তেছে, সে কোরআনের তিলাওয়াতের দ্বারাই মানুষের দিলের ভিতরে, অন্তরের ভিতরে যে মরিচা পড়ে যায়, জং ধরে যায়। নবীজি বলছেন যে যেরকম লোহার মধ্যে মরিচা পড়ে যায়, মানুষের অন্তরের মধ্যে ওইরকম মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই কলবের বা দিলের যে মরিচাগুলি আছে, জংগুলি আছে, এই জং বা মরিচা, এটা দূর করার উপায় কী, মাধ্যম কী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কালাম পড়ো, তিলাওয়াত করো, দেখবে দিলের সমস্ত জং, দিলের সমস্ত মরিচা, দিলের সমস্ত বিমারিগুলি, দিলের সমস্ত খারাপিগুলি, যত রকমের নোংরামি দিলের মধ্যে আছে সব কিছু পরিচ্ছন্ন হয়ে তোমার দিলটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভিতরের যত রোগ এগুলি কোরআনের দ্বারা দূর হয়। আর জাহিরি মানুষের শরীরের যে রোগগুলো আছে, কোরআনে কারিমে আল্লাহ পাক একজন মানুষকে যেভাবে জীবনযাপন করতে বলেছেন, যে সমস্ত হারাম খাদ্য তার জন্য নিষেধ করে দিয়েছেন, যে সমস্ত হারাম কাজ তার জন্য নিষিদ্ধ করা আছে, যে সমস্ত হারাম পন্থা তার জন্য নিষিদ্ধ করা আছে, ওই সমস্ত বিষয় একটা মানুষ যদি ব্যবহার না করে, হারাম বস্তুগুলি সে গ্রহণ না করে, হারাম উপায় অবলম্বন না করে, হারাম পথে সে না চলে, একজন মানুষ স্বাভাবিকভাবে সে সুস্থ সবল থাকবে, এটাই স্বাভাবিক। হঠাৎ কখনো কোনো রোগ ব্যাধি দেখা দিলে সেটাও আল্লাহ পাক
আল্লাহ পাক এর চিকিৎসা কিভাবে মানুষ করবে, কিভাবে চিকিৎসা গ্রহণ করবে, সেই পন্থা এবং পদ্ধতিও কোরআনে কারিমে আল্লাহ পাক সবিস্তারে বলে দিয়েছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কখনো যদি অসুস্থ হতেন, অসুস্থ হলে চিকিৎসা সেই যুগে যেরকম চিকিৎসা ছিল সেই চিকিৎসা তিনি গ্রহণ করতেন। আমাদের যুগে যেরকম চিকিৎসা আছে সেই চিকিৎসা আমরা গ্রহণ করব। তবে মূল কথা হচ্ছে, একজন মানুষ যদি আল্লাহর নির্দেশ মতো জীবন পরিচালনা করে তাহলে আপনি দেখবেন যে অসুস্থ হওয়ার যদি মূল কারণ মানুষ খোঁজে, যে বিষয়গুলো হারাম, মদ এবং ধূমপান, আরও যা কিছু খারাপ বিষয়গুলা যেগুলি মানুষও বলে স্বাস্থ্যের জন্য হুমকি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ডাক্তাররা বলে, আপনার যারা মানুষের স্বাস্থ্যবিজ্ঞানী যারা তারা বলে, সমাজ বিজ্ঞানীরা বলে, এই জিনিসগুলি মানুষকে ক্ষতি করে, মানুষকে ধ্বংস করে, মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে, মানুষের লাবণ শরীরের চেহারার লাবণ্যকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয় ইত্যাদি ইত্যাদি। অথচ ওই হারাম বস্তুগুলোই মানুষ যখন ব্যবহার করে তখন নিজেকেই মানুষ নিজেকে মানে নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে, নিজেই নিজের ক্ষতি করে, নিজেই নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দেয়। আর এটা আল্লাহ পাক মানুষকে নিষেধ করে দিয়েছেন, এই পথে তোমাকে চলা যাবে না, ওই কাজগুলো করা যাবে না, এই বিষয়গুলো গ্রহণ করা যাবে না, এটা তোমার জন্য হারাম। মানুষ যদি এর থেকে বেঁচে থাকতো, এই নিষিদ্ধ বিষয়গুলো থেকে পরহেজ করতো, এমনিতেই মানুষ সুস্থ থাকতো, সবল থাকতো, তার জীবনটা সুন্দর হতো। আসুন চিকিৎসার কথা, কোরআনের আয়াতগুলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আয়াতের ফজিলত হাদিসে আসছে, শত শত আয়াত এরকম, এগুলার ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে যে আয়াত পড়ো, কোরআনের আয়াত পড়ে শরীরে দম করো, শরীরের অসুস্থতা, নানা রকমের ব্যাধি, নানা রকমের ছোটোখাটো অসুবিধা, এগুলি আল্লাহ পাক এর বরকতে, এই দম করা, ঝাড়ফুঁক করা। সাহাবায়ে কেরামের জামাত একবার গেছেন এক জায়গায় সফরে, তারা এক গ্রামের এক সর্দার, গ্রামের এক লিডার নেতা তাকে বিচ্ছু দংশন করেছে, ব্যথায় অস্থির হইয়া পেরেশান হইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কাছেই অবস্থান করতেছিলেন। তাদের কাছে এসে বলল যে তোমাদের কাছে কি এমন কিছু আছে, জানা আছে, এর দ্বারা আমাদের এই ব্যক্তি তিনি খুব কষ্ট পাচ্ছেন, তিনি খুব ব্যথিত এবং আক্রান্ত হয়ে, অস্থির হয়ে, পেরেশান হয়ে এরকম তিনি ছটফট করছেন, এখন তার জন্য কিছু করা যায় কিনা। একজন সাহাবি গেলেন, সুরা ফাতিহা পড়লেন, সুরা ফাতিহা 7 বার তিলাওয়াত করলেন, সুরা ফাতিহা পড়ে দম করলেন, ফুঁক দিলেন শরীরের মধ্যে, ওই ব্যক্তি সাথে সাথে সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যা হোক, তাদেরকে তারা অনেক হাদিয়াও দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু এই যেভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাদুগ্রস্ত হয়েছেন, সুরাতুল ফালাক, নাস, এগুলি পড়ে পড়ে শরীরে ফুঁক দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ফুঁক দিয়েছেন, জাদু থেকে মুক্ত হয়ে গেছেন। জিন্নাতের আসর করে প্রায়ই দেখবেন যে মানুষ এটা হয়েছে, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, জিন্নাতের আসর হয়েছে, খারাপই হয়েছে। কোরআনে করিমের আয়াতুল কুরসি, অন্যান্য সুরা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, এই সুরাগুলি কেউ নিয়মিত পড়ে, এই আমলগুলো নিয়মিত করে একজন মানুষকে শয়তান, জিন্নাত এবং কোন রকমের মানুষের খারাপই, অনিষ্ট এবং জাদু টোনা যাবতীয় সবকিছুর থেকে আল্লাহ একজন মানুষকে মাহফুজ রাখবেন। একজন মানুষ যদি তার সে কোরআনকে সে নিজে পড়ে, শিখে এবং সেইভাবে আমলের মধ্যে নিয়ে আসে, জীবনটাকে সেইভাবে কাটানোর চেষ্টা করে। শিক্ষার কথা যদি বলি, আল্লাহ পাক সূরাতুল আলাক প্রথম ওহী শুরু হয়েছিল শিক্ষা দ্বারা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, সে আল্লাহর নামে পড়ো যিনি কলমের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য বলা হয়েছে বিভিন্ন আসারে, সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনায় আসছে যে তোমরা কি করো, তোমরা যা শিখেছ, যা জেনেছ, এটা কলমের মাধ্যমে সেটাকে সংরক্ষণ করো। আবার বলা হয়েছে মানুষ যা জানে, যা শিখে, দিনে এলেম এটা ফরজ, শিখতেই হবে, তারপর বৈষয়িক যে জ্ঞান এবং বিদ্যা এটা মানুষকে জানতে হবে তার জীবন পরিচালনার জন্য, ব্যক্তিগত জীবনে, সমষ্টিগত জীবনে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য যে এলেম দরকার, যে জ্ঞান দরকার, সেটাও তাকে অর্জন করতে হবে। আর মানুষ যখন সে যে এলেম এবং জ্ঞান অর্জন করে ওই এলেম অনুযায়ী আমল করে, এলেম অনুযায়ী যখন আমল করে, কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এলমের মধ্যে, জ্ঞানের মধ্যে বরকত দেন এমনভাবে যে ওই ব্যক্তি যে বিষয়গুলো জানে না, যেগুলি এখনও সে শিখতে পারে নাই, ওগুলি শিক্ষা করার তৌফিক আল্লাহ তাকে দান করে দেন। আর যে ব্যক্তি জ্ঞান লাভ করলো
কিন্তু তার জ্ঞান অনুযায়ী, শিক্ষা অনুযায়ী আমল করে না, তাহলে সে তার সেই সামান্য জ্ঞানের মধ্যেই সে থাকে, এর থেকে আরও বেশি কিছু অর্জন করার সুযোগ আর তার হয় না। তার মানে হচ্ছে যে এলম অর্জন করার জন্য বলা হয়, আরবিতে একটা কথা আছে, উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জন করো, জ্ঞান অন্বেষণ করো, শিক্ষা অর্জন করো, শিখতে থাকো, জানতে থাকো। দোলনা থেকে কবর পর্যন্ত একজন মানুষকে শিখতে হয়, জানতে হয়, শিখতে শিখতেই জীবনটাকে সুন্দর করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে জীবন করতে বলেছেন, যেভাবে আমাদের জীবনকে কাটাতে বলেছেন, সেইভাবে আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারি, দুনিয়ার জীবনের যাবতীয় কল্যাণ আমরা লাভ করতে পারি, আখিরাতের জীবনেও আমরা যেন চূড়ান্ত সফলতা লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে, যারা সুন্নত পড়েনি।